কেমন লাগছে তোমার? হ্যাঁ, খুব ভালো লাগছে। একটা ইচ্ছে ছিল অনেকদিনে মাধ্যমিকে অ্যাপ্লাই করার। আমার বাবা মা সবসময় আমাকে সবসময় আর তাদের ইচ্ছাটাকে পূর্ণ করতে পেরেছি। তুমি কত পেয়েছো? মোট 670। 670। আর প্রথম যখন কুচবিহারে দুজনের নাম শুনলে তখন কি মনে হয়েছিল, কি অনুভূতি? হার্টবিটটা একটু বেড়ে গেছিল। কুচবিহারে এত বছর আছে, সেখান থেকে মাত্র দুজন। কতক্ষণ পড়তে তুমি? 3-6 ঘন্টা। তো আগামীতে কি হওয়ার চিন্তা ভাবনা রয়েছে? আমার ইচ্ছে আছে স্পেস সায়েন্টিস্ট হওয়ার, ইসরোতে যেতে চাই। তুমি কি আশা ছিলে এই সব 1-10 এর মধ্যে থাকবে? হ্যাঁ, সেটা একটা আশা ছিল। পরীক্ষা ভালো হয়েছিল, আশা করছিলাম 90-80 নম্বর পাবো, সে জায়গা থেকে আশা ছিল। কি নাম তোমার? তুমি 11th কত নম্বর পেয়েছিলে? 11th এখানে টেস্টে কত পেয়েছিলে? টেস্টে পেয়েছিলাম 670। কোন স্কুল থেকে পড়াশোনা করেছো? মাথা হাই স্কুল। কতজন গৃহশিক্ষক ছিল? গৃহশিক্ষক কতজন ছিল? 7 জন ছিল। স্কুলের যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা কীভাবে সাহায্য করেছে তোমাকে? তারা সবসময় চেষ্টা করতো আমাকে বিভিন্ন বিষয়ে সাহায্য করার। যখন এই পড়াশুনো বা অন্য কোনো সমস্যা হতো তখন তারা চেষ্টা করতো সেটা সমাধান করে দেওয়ার। সবসময় তারা পাশে থাকার চেষ্টা করছে আর তারা সবসময় কেয়ার করতো। এই বললে যে 7 জন গৃহশিক্ষক ছিলেন, তো সেই জায়গায় স্কুলের সময়টা কীভাবে কাটে? স্কুলের সময় কাটে টিউশন ছিল মোটামুটি এই সকাল আর সন্ধ্যার দিকে ছিল, তো একটা অসুবিধা হতো। আর মাঝে মধ্যে স্কুল খুব একটা বেশি। আর সেই জায়গাতেও স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন তোমাকে সেই রেগুলার স্কুল যেতাম, তারা সবসময় চেষ্টা করতো। বাড়ির যারা সদস্য রয়েছেন তাদের অবদান কতটা রয়েছে? বাবা তো অবশ্যই সবসময় আমাকে সাহায্য করে দিয়েছে। আর তো বাবা মার ইচ্ছে ছিল যে আমাকে মাধ্যমিক বাবা মা আর্থিক সাহায্য সবাই সাহায্য করেছে, তাদের জন্যই আরও বেশি চেষ্টা করছি আরও করে কষ্ট করার। যেই নাম্বারটা পেয়েছো সেই নাম্বারে কি সন্তুষ্ট নাকি আরও কোনো প্রত্যাশা ছিল যে আরও একটু বেশি হোক? মানে 11th কি নিজের স্কুলেই পড়বে না অন্য কোথাও বাইরে? বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। পড়াশোনার পাশাপাশি তুমি কি করো? পড়াশোনার পাশাপাশি আমি দেশের আগে পর্যন্ত খেতে যেতাম বিকালবেলা করে খেলাধুলো করতে। হ্যাঁ, খেলাধুলো করতে। কি খেলতে ভালোবাসো? ক্রিকেট, ভলিবল আর ফুটবল। আর এমনি কো-কারিকুলার অ্যাক্টিভিটি কবিতা গান? ছোটোবেলায় কবিতা শিখতাম একসময় আবৃত্তি, তো তারপর একসময় বন্ধ হয়ে যায়। আবার থেকে আর আবৃত্তি দিকে কোটা পড়ে আর গানের দিকে নেই। আচ্ছা, যদিও 11-12 পরে ভবিষ্যতে তোমার কি হবার ইচ্ছা? আমি স্পেস সায়েন্টিস্ট হিসেবে ইসরোতে যেতে চাই। এবার আমরা একটু করি। আচ্ছা, আমরা স্কুলের প্রধান শিক্ষক আচ্ছা চৈতন্য পোদ্দার মহাশয়কে আমরা পেয়ে গেছি। আচ্ছা, এই স্কুলের সাফল্যে প্রতি বছরই মাথাভাঙা হাই স্কুলে একটা সাফল্যে চূড়ায় পৌঁছে যায়, এই বছর এই সাফল্যকে আপনি কি চোখে দেখছেন, কি বলবেন? সাফল্য তো সবসময় আনন্দের, তবে এই সাফল্য সবচেয়ে বেশি কৃতিত্ব হচ্ছে ছাত্রের, তারপর আমরা যারা সবাই শিক্ষক আছি তাদের কৃতিত্ব। সুতরাং ছাত্রের কৃতিত্বটা সবার আগে। ও যদি ঠিক মনোযোগ দিয়ে বা আন্তরিকভাবে পড়াশোনাটাকে ভালোবেসে পড়াশোনাটা না করতো তাহলে হয়তো এই জায়গায় যেতে পারতো না। আমরা হয়তো তাকে সহযোগিতা করেছি, কিন্তু মূল কাণ্ডারি হচ্ছে ছাত্র নিজে।
এরা দুজন আশিক ইকবাল এবং রৌশন হুদা এরা দুজনই মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় একই নম্বর পেয়ে যৌথ প্রথম হয়েছিল। আমরা ভেবেছিলাম এই দুজনেই একই জায়গায় থাকবে, পাশাপাশি র্যাঙ্ক থাকবে, কিন্তু যাই হোক আমরা খুব খুশি যে আশিক ইকবাল সেই জায়গাটা ধরে রাখতে পেরেছে, কিন্তু রৌশন হুদা কিছুটা পিছিয়ে গেছে। আর এরা যে শুধু পড়াশোনায় ভালো তাই নয়, এরা রাজ্য লেভেলে কুইজ কম্পিটিশনে এরা অংশগ্রহণ করেছে এবং সাফল্যের সঙ্গে সেই জায়গাগুলো থেকে তারা বিভিন্ন পুরস্কার নিয়ে আসছে। আমরা বিদ্যালয়ের তরফ থেকে ভীষণ খুশি ওদের এই সাফল্য। আচ্ছা, এই এরকম যে বিভিন্ন কৃতি ছাত্র, তাদেরকে নিয়ে আপনাদের কি আগামীর কিছু পরিকল্পনা বা এক্সট্রা কিছু ভাবনা কিছু আছে? আমরা যেটা করি সেটা হচ্ছে, যদি ওরা অনেক সময় ওরা বাইরের স্কুলেও চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়, আর যদি আমরা একাদশ শ্রেণীতে পাই তাহলে আমরা চেষ্টা করি ওদেরকে মোটিভেট করবার যে মোবাইলটা বাদ দিয়ে বইয়ের প্রতি যদি নজর থাকে তাহলে তোমরা অবশ্যই আবার সাফল্য পাবে। সেই সাফল্যের অপেক্ষায় আমরা থাকবো, তোমাদের সাফল্য কেউ কেড়ে নিতে পারবে না। মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিকে কি কোনো ছাত্রছাত্রী এই মাধ্যমিক হাই স্কুল থেকে ফল রাজ্যে করতে পারে বলে কোনো আশা করছি? আমরা তো দুজনের প্রতি খুব আশাবাদী যে উচ্চ মাধ্যমিকেও দুজন র্যাঙ্ক করবে, আমরা খুব আশাবাদী। কারণ ওরা আমাদের বিদ্যালয় থেকে একজন নবম হয়েছিল মাধ্যমিকে, আচ্ছা, আর একজন তো আমাদের অন্য স্কুল থেকে ভর্তি হয়েছে, তার র্যাঙ্ক পঞ্চম। সুতরাং আমরা আশা করবো যে যারা মাধ্যমিকে র্যাঙ্ক করেছিল তারা টেস্টেও ভালো করেছে, আগামী 7-8 তারিখ যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে তাতে আমরা আশাবাদী যে এরা দুজনই র্যাঙ্কে। আচ্ছা, বাড়ির পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এই পড়াশোনার ক্ষেত্রে সমস্ত কিছু সামলে, ছেলেকে পড়াশোনা থেকে শুরু সমস্ত কিছু ওনার মাকে আমরা পেয়ে গেছি। আচ্ছা, আপনি ছেলের সাফল্যে কি বলবেন এবং কিভাবে কি কাজ করতেন? আপনি ছেলের প্রতি কিভাবে যত্ন নিতেন? ও যখন পড়াশোনা করতেন ছেলের প্রিয় খাবার কি? আচ্ছা, আমি বাবাকে পেয়ে গেছি। আচ্ছা, ছেলের সাফল্যে আপনি কি বলবেন? অত্যন্ত গর্বিত, তবে এক্সপেকটেশনটা আরেকটু বেশি ছিল, হ্যাঁ, কয়েকটা মানে ভুল করে ফেলছিল। পরীক্ষার হল থেকে বেরিয়ে এসেই আমাকে বলছে যে এটা কোথায় ভুল হয়ে গেল, আমাকে যেমন জিজ্ঞেস করে, হ্যাঁ এটা তো ভুল। যাই হোক, ওভারঅল খুশি তার যে সপ্তম হয়েছে ছেলে, বাবা হিসেবে অত্যন্ত খুশি। ছেলে ভবিষ্যতে ইসরোতে যাবে, এই ভাবনাটাকে কিভাবে দেখছেন, কেমন লাগছে? হ্যাঁ, ও তো ছোটবেলা থেকে এরকম মানে টেকনিক্যাল লাইনে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির দিকে যাওয়ার ইচ্ছে, দেখা যাক এখন কি হয়। সামনে হায়ার সেকেন্ডারি আছে, জয়েন্ট এডভান্স, মেইল এডভান্স, এগুলো হার্ডেলগুলো পার হতে হবে, তাকে স্ট্রাগল করতে হবে। আমি যথাসাধ্য চেষ্টা করবো ছেলে সহযোগিতা করার। আপনি তো স্কুল শিক্ষক, আপনি নিজে স্কুল শিক্ষক হিসাবে এই ছেলে কিভাবে পড়াশোনা করেছে, কিভাবে গাইড করেছেন, সেই ব্যাপারে কি মানে সেই অর্থে রুটিনভাবে ও পড়াশোনা করেনি, যখন পেরেছে বই নিয়ে বসেছে, টিউশনিতে নিয়ে এসে বই নিয়ে বসেছে, এগুলো পড়াশোনা করে গেছে। ঘড়ি ঘন্টা ধরে না করলেও মোটামুটি পড়াশোনার মধ্যেই ছিল শেষ 6 মাস। মাঝে মাঝে একটুখানি মোবাইলের দিকে তো দৃষ্টিপাত করতই। স্কুলের কৃতিত্ব কতখানি? অবশ্যই কি স্কুলের কৃতিত্ব রয়েছে, মাথাভাঙা হাই স্কুল আমাদের কুচবিহার জেলার অন্যতম একটা নামি দামি স্কুলের কৃতিত্ব রয়েছে। আপনি কোন স্কুলে শিক্ষক? আমি জোরপাটকি হাই স্কুলে রসায়নের। আপনার নাম? আমার নাম আশরাফুল কামাল। আচ্ছা, দাদার সাফল্যে তুমি কি বলবে? তুমি কোন ক্লাসে পড়ো আগে বলো? ক্লাস 5-এ। আচ্ছা, দাদার সাফল্যে তুমি কি বলবে? আনন্দ। আচ্ছা, তোমার নাম? আচ্ছা, তুমি
তুমি আগামীতে কি নিয়ে পড়াশোনা করতে চাও, কি হয় দাদার এটা দেখে তোমার তো ইচ্ছে হচ্ছে কিছু, তুমি কি বলবে এটা নিয়ে? আমি বড় হয়ে আইপিএস অফিসার, তার জন্য পড়াশোনা করছো, ঠিক আছে। আপনি কি বলবেন? তুমি আমার জামাই বাবু, আমি অত্যন্ত খুশি, বলা পরেই প্রায় চাকরি বাড়িতে আসতাম, খুব সাহস হয় ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতাম তোমাকে, তাছাড়া ওর হ্যান্ড রাইটিং ওর সমস্ত কিছু আইকিউ দেখে আমি একটা ভাবছিলাম যে উনি ও একটা পাবেই, কিন্তু রেজাল্ট মাধ্যমিক রেজাল্ট মানে টেস্ট রেজাল্টের পরেই যার সে যে নম্বরটা পেয়েছিল সেই নম্বরের টেস্টে আরও ভালো করতে হয় তার জন্য তার সে যে চেষ্টা করছে সেটা সফল হয়েছে। এবং রেজাল্টের এক ২৪ ঘন্টা আগে আমি একটা স্বপ্ন পেয়েছি, সেই স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে, সে র্যাঙ্ক করেছে, এটা এর জন্য আমি অত্যন্ত বেশি। আচ্ছা, আমরা পেয়ে গেছি প্রতিবেশী, প্রতিবেশী। আচ্ছা, আপনি প্রতিবেশী হিসেবে ছাত্রের সাফল্যে আপনি কি বলবেন? মানে ছাত্রর যে পরিস্থিতি আমরা দেখছিলাম, মানে পাড়ায় অনেক ছেলে আছে বা অনেক ছাত্র আছে, তার তুলনায় ও একটু ব্যতিক্রম ছিল, প্রতিনিয়ত আমরা দেখছি ও বই ছাড়া অন্য কিছু বোঝে না, সমাজ জন্য দেখি ওই ঘরে বই খাতা কলম ইত্যাদি নিয়ে মাস্টারদের সঙ্গে কনসাল্ট করা বা বই নিয়ে প্রশ্ন নিয়ে বিভিন্নভাবে এটাকে সলভ করা, এইসব বিষয়ের মধ্যেই আমরা দেখছিলাম। আমরা প্রথমেই আশাবাদী ছিলাম যে মাধ্যমিকের পরীক্ষার শুধু রেজাল্টার অপেক্ষা ও একটা পজিশনে থাকবে, আমাদের এই এলাকার সবাই জানে ও একটা পজিশন পাবে না, কিন্তু সেটা আজকে সপ্তম হয়েছে। এটা শোনার পরে আমরা খুব আনন্দিত এবং পাড়ার সবাই আমরা আনন্দিত যে না ও যে পরিশ্রমটা করেছে তার সেটা ও সুফল পেয়েছে। আপনার নাম? আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে, শর্তাবলী প্রযোজ্য, যোগাযোগ করুন 9002805414।